শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিরোধী মতবাদ বাতিলেও রাজধানীতে গণমিছিল। পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বের ন্যায় বহাল, শিক্ষা সিলেবাস থেকে ইমান আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানিক ডারউইনের বিবর্তনবাদ বাতিল এবং শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকারেমের উত্তর গেট থেকে এই গণমিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। গণমিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য করেন। সমস্ত হাই স্কুলগুলোতেই কিন্তু ধর্মীয় শিক্ষক আছে, কিন্তু আস্তে আস্তে যখন পরীক্ষা শেষ হয়েছে তারা পরীক্ষা দিবে না। আগামীতে দেখা যাবে যে বলা হবে যখন পরীক্ষার প্রয়োজন হচ্ছে না শিক্ষকের সেখানে প্রয়োজন হবে না, এই কথাটা কিছুদিনের মধ্যেই তারা শুরু করবে। আমার এতদিন পর্যন্ত ছিল মাননীয় প্রধানমন্ত্রী তাহার যোগ্যতার কোরআনী কারিম তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, মুসলিম হিসাবে তেলাওয়াত করবেন। আপনার ছেলে জয়, আপনার ছেলে পুতুল, তার নাতনি তৃতীয় বংশধর দ্বারা হলে তারা তো কলমাই জানবে না, তাদের নামগুলোই তো ইসলাম নাই। তো সেই জন্য আহ্বান জানাবো বাংলাদেশের মুসলমান, আপনি পরিবর্তন হতে পারেন, আপনার জেনারেশন পরিবর্তন হতে পারে, আমরা মুসলমান, আমাদের সন্তানগুলো মুসলমান, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলাম এবং ইসলামের ধর্মীয় শিক্ষার পরিবর্তন হতে দেব না। সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণমিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন। Come on, come on.